বহরমপুরে অবৈধ টোটো চলাচলের বিরুদ্ধে অভিযান বন্ধ করে দেওয়া হলো অনির্দিষ্টকালের জন্য টোটো চলাচল। মুর্শিদাবাদ আরটিওর পক্ষ থেকে এবার বহরমপুর শহরে অবৈধ টোটো চলাচলের বিরুদ্ধে অভিযান শুরু করলো। আর অবৈধ টোটোকে আটকে দেওয়ার প্রতিবাদে বহরমপুর কোর্ট স্টেশন এলাকায় অনির্দিষ্টকালের জন্য টোটো চলাচল বন্ধ টোটো চালকদের, আর যার জেরে প্রবল সমস্যায় নিত্যযাত্রীরা। বহরমপুর কোর্ট স্টেশন এলাকায় প্রায় 250 জন টোটো চালক তাদের টোটো চালানো বন্ধ রেখেছেন, ফলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। এদিন তৃণমূল টোটো ইউনিয়নের সভাপতি রবীন্দ্রনাথ দে জানিয়েছেন, গত মঙ্গলবার থেকে প্রায় 150টি টোটোকে অবৈধ বলে আটক রেখেছে বহরমপুর আরটিও। তারা আরটিও দপ্তরের সঙ্গে কথা বললে দপ্তরের থেকে জানানো হয় ই কার্ট অনুমোদিত 13টি কোম্পানির গাড়ি শুধু চলাচল করবে, বাকি গাড়িকে চলতে দেওয়া হবে না। কোনো নোটিশ ছাড়াই টোটো আটকানোর প্রতিবাদে এদিন তারা টোটো চলাচল বন্ধ রাখেছেন। গাড়ি বন্ধ করুক যা করুক, আমাদের তো সুবিধা দিক। আপনি কোথায় থেকে আসছেন? আমি কলকাতা থেকে আসছি। কি গাড়ি নাই এখানে দেখছেন নাকি? গাড়ি নেই, একটা গাড়ি নেই বলছে তো, গাড়ি একটাও নেই। গাড়ি বন্ধ হয়েছে, ঠিক আছে, আমাদের অসুবিধাটাকে সলভ করুক। তিনি আরও জানিয়েছেন, আরটিও তাদেরকে কয়েক মাস সময় দিলে আস্তে আস্তে তারা বৈধভাবে গাড়িগুলো চালানোর ব্যবস্থা করবেন। হঠাৎ করে এত টাকা পয়সা কারোর নেই যে তারা নতুন গাড়ি কিনে রাস্তায় চালাতে পারবেন, আর যার ফলে তারা টোটো চলাচল বন্ধ করে দিয়েছেন। আর এর ফলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। ফলে সমস্যায় পড়া নিত্যযাত্রীরা জানিয়েছেন, এইভাবে হঠাৎ করে টোটো গাড়ি বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছেন তারাও। দূর দূরান্ত থেকে আসা যাত্রীদের পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। অন্যদিকে মুর্শিদাবাদ আরটিও পঙ্ক জানিয়েছেন, যা করা হয়েছে আইন মেনেই করা হয়েছে, পাশাপাশি যাত্রী সুরক্ষার ব্যাপারটাও দেখা হচ্ছে। জিনিস চাইছি আমরা যে আমাদের যে পুরনো টোটোগুলো আছে সেগুলোকে আমরা মডিফাই করে আরটিও সাহেব যাতে নিজে সামথিং কিছু মানে চার্জ নিয়ে যাতে লাইসেন্স মানে বৈধ করে দেয় আর কি, আমরা সেটা চাইছি। কিছু কি করব আমরা, কি করে আমরা পরিষেবা দেবো বলুন? আমরা তো ভয়ে ভয়ে টোটো বের করছি না, চালাতে দিচ্ছে না। আমরা ডেইলি প্যাসেঞ্জার, আমাদের আমরা যাবো কি করে? তো হঠাৎ দুম করে কোনো ডিসিশন নিলে ডিসিশনটা নেওয়া যায়, তার জন্য তো কিছু প্রসিডিউর আছে, সে প্রসিডিউরগুলো আলটিমেটলি দিতে হবে। তো যে আপনারা এই প্রসিডিউরে থাকলে আপনারা চালাতে পারবেন, কোনো কিছু না জেনে গাড়িগুলোকে ধরে পুড়ে দিচ্ছে, আমরা যাবো কি করে? ডেইলি প্যাসেঞ্জার কি চাইছেন আপনারা? গাড়ি চলুক, থাকতে পারে কোনো প্রসিডিউর, কোনো সিস্টেম থাকতে পারে, সেটা আমাদের জানাতে হবে। দুম করে যাত্রা খুঁজি করে দিলেন, হয়ে গেল, সে প্রসিডিউরগুলো বলুন। মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে কৌশিক অধিকারী, রিপোর্ট নিউজ 18 লোকাল।